রাস্তার পাশ থেকে এক নাবালিকাকে উদ্ধার করল খড়দহ থানার পুলিশ। শিলিগুড়ির ওই বালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে আসে পাচারকারীরা, তারপর সোদপুরে তাকে ফেলে পালিয়ে যায়। এক আদিবাসী নাবালিকাকে উদ্ধার করল খড়দহ থানার পুলিশ। সোদপুর ৮ নম্বর রেলগেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই নাবালিকার বাড়ি শিলিগুড়ি বিধাননগর এলাকায়। পাচারকারীরা তাকে বাড়ি থেকে অপহৃত করে সোদপুর এলাকায় ফেলে পালিয়ে যায়। दादा के साथ कहाँ छोड़ के चला गया तुमको? हाँ, हमको पता नहीं है। घर पे कौन कौन है? मेरा कोई नहीं है। 8981 तुमको क्या बोल के ले आया इधर? 63 हमको पका के ले आया। 75 हमको बोल रहा था। जोर जबरदस्ती लेके आया। हाँ, कौन लोग था? कौन सा लोग था? मेरे दादा और मेटा। এলাকায় মেয়েটিকে বসে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাকে উদ্ধার করে খড়দহ থানায় খবর দিলে পুলিশ তাকে নিয়ে যায়। এখানে একটা মেয়ে ছিল, ঘোরাঘুরি করছিল, আমাদের পাড়া ভোলাদা এসে নিয়ে এসেছে। মন্দিরের সামনে বসানো হয়েছে, ওকে জিজ্ঞাসাবাদ করা হলো। মেয়েটাকে বলছে, ভয় একদম জড়সড় হয়েছিল। মেয়েটা বলছে, আমাকে নিয়ে এসছে আমার দাদা। কোথা থেকে এসে কি বৃত্তান্ত কিছুই বলতে পারছে না, প্রপার অ্যাড্রেস। হ্যাঁ, পরে যখন অনেক বারবার করে জিজ্ঞাসা করো, বলছে একই কথা, আমাকে শিলিগুড়ি থেকে নিয়ে এসছে। আচ্ছা, বিধাননগর, শিলিগুড়ি বিধাননগর, ব্যাস এইটুকুই বলতে পারছে, আর কিছু বলতে পারছে না। 13-14 বছর। হ্যাঁ, ছেড়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, বললো যে আমাকে এরকম বিয়ে করবে বলছিল, আমি বলেছি বিয়ে করব না, আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। পুলিশে জেরায় নাবালিকা জানায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুজন তাকে নিয়ে আসে, এখানে রেখে তারা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এখানে মেয়েটি বসেছিল, আমরা ওকে উদ্ধার করি, ভয় পেয়ে যায় মেয়েটি। এরপর পুলিশে খবর দিই। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখি মেয়েটাকে বসা। তো ভোলাদা আছে এখানকার, আমাদের পাড়ার ছেলে, দেখছে একটা ইয়ং মেয়ে, 14 থেকে 15 বছর বয়স, এই রেল লাইনের লাইন দিয়ে ঘুরছিল। তখন ও এসে এই মন্দিরের সামনে বসায়। তারপরে ওকে জিজ্ঞাসা করার পরে বলছে যে তোমার নাম কি? ও কিছুই বলতে পারছে না সঠিক। তারপরে আমি এসে ওকে জিজ্ঞাসা করার পরে তখন হিন্দিতে বলছি, তখন ও সব বুঝতে পারলো যে আমার বাড়ি শিলিগুড়ি বিধাননগর। বলছি ওখান থেকে কেউ কি জবরদস্তি নিয়ে এসেছে এখানে? হ্যাঁ, বলছে আমাকে একটা ছেলে জবরদস্তি না, বলছে চল ঘুরতে যাবার নাম করে ওকে নিয়ে এসেছে। নিয়ে আসার পর তারপরে এই আমাদের এই কলকাতায় আসার পরে ওকে বলছে বিয়ে করবো, তখন মেয়েটা রাজি হয়নি, বলছে আমার বয়স হয়নি। হ্যাঁ, এখানে ছেড়ে দিয়ে চলে গেল। আমরা তো দেখছি এখানে ছেলে, ওকে কোথায় ছেড়েছে আমরা বলতে পারছি না, আমরা এখানটায় দেখতে পেয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোদপুর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।